তাহলে আজকে আমরা যেটা পড়বো আজকে ক্লাসে সেটা আমরা দেখবো ভেক্টর। সবাই শোনা যাচ্ছে তো সবার? স্যার হ্যাঁ বলো স্যার, বলছি যে সেই আপনি একটা ইউটিউবে কালকে একটা অঙ্ক দিয়েছিলেন, ওটা আমি ঠিকভাবে বুঝতে পারিনি। সেই SN বাই SN প্লাস 1 ওই অঙ্কটা একটু পড়ে দিন না। ঠিক আছে বলে দিচ্ছি। ঠিক আছে, যে অঙ্কটা বলছিলে তাই তো? তো ওখানে অঙ্কটায় কি দেওয়া ছিল, যে দেওয়া ছিল টি ইকুয়াল টু এন মাইনাস ওয়ান সময় থেকে টি ইকুয়াল টু এন সময়, তাই তো? এই সময়ে বস্তুটা যে দূরত্ব ট্রাভেল করেছিল সেটাকে বলেছিল SN, তাই তো? এটাই দেওয়া ছিল তো? তাহলে দেখো, এইটাকে যখন SN বলছি তাহলে SN এর মানটা কি ছিল? আমাদের একটা ফর্মুলা ছিল মনে আছে, যে এস টিথ বা এক্স টিথ ইকুয়াল টু কি বলেছিলাম, যে এস টি ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান, এভাবে একটা ফর্মুলা বলেছি মনে আছে? দেখো এখানে কি বলেছে, যে বস্তুটা কি হচ্ছে, বস্তুটা হচ্ছে যে নততল থেকে পড়ছে, এবং নততল থেকে পড়লে ওখানে ত্বরণটা আলাদা হবে, ঠিক আছে? আর কি বলেছিল, যে বস্তুটা স্থির অবস্থা থেকে চলছে, তাই তো? তাহলে স্থির অবস্থা থেকে হলে ইউ ইকুয়াল টু কত? শূন্য। ইউ ইকুয়াল টু যদি শূন্য হয় তাহলে এস এন, এখন দেখো টি এর জায়গায় এন বসাতে হবে, তাহলে কি দাঁড়াচ্ছে, যে হাফ এ টু এন মাইনাস ওয়ান, এটা দাঁড়াচ্ছে তো? এরপরেরটা দেখো, যদি এস এন প্লাস ওয়ান করি, এন প্লাস ওয়ান মানে কি, এখন টি এর জায়গায় এন প্লাস ওয়ান বসাবো, এখানে টি এর জায়গায় এন প্লাস ওয়ান, তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, যে হাফ এ টু এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান, এটা হচ্ছে, তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, যে হাফ এ টু এন প্লাস টু মাইনাস ওয়ান, তাই তো? তাহলে ইকুয়াল টু লেখা যেতে পারে হাফ এ টু এন প্লাস ওয়ান, এটা আসছে। এবার আমার কোশ্চেনে দেওয়া ছিল যে এস এন বাই এস এন প্লাস ওয়ান ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, তাহলে দেখো হাফ এ টু এন মাইনাস ওয়ান বাই হাফ এ টু এন প্লাস ওয়ান, ঠিক আছে? তাহলে টু এন মাইনাস ওয়ান টু এন প্লাস ওয়ান ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, টু এন মাইনাস ওয়ান বাই টু এন প্লাস ওয়ান, এটাই অ্যান্সার ছিল। বুঝতে পেরেছো? আচ্ছা পেরেছি। এবার তাহলে আজকের চ্যাপ্টারটা আরম্ভ করা যাক, ভেক্টর। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ভেক্টর নিয়ে। তাহলে ক্লাস নাইনে তোমাদের একটু আইডিয়া থেকে থাকবে স্কেলার আর ভেক্টর। স্কেলার আর ভেক্টর কাকে বলি, পার্থক্যটা কি স্কেলার আর ভেক্টর? স্যার বলবো? হ্যাঁ বলো স্যার। যেসব ভৌত রাশির মান আছে কিন্তু দিক নেই, তাদের আমরা বলবো স্কেলার রাশি, এবং ভেক্টর রাশি হচ্ছে যেসব ভৌত রাশির মান ও দিক দুই আছে তাদের ভেক্টর রাশি বলা হয়। স্কেলার রাশি যেমন হচ্ছে দৈর্ঘ্য ভর সময়, এবং ভেক্টর রাশি বল ত্বরণ ত্বরণ বেগ। না দৈর্ঘ্যটা কিন্তু ভেক্টর, দৈর্ঘ্যটা তোমার স্কেলার তো নয়। তোমার আরেকটা জিনিস, তোমার বস্তুটা যদি দূরত্ব বলো, দূরত্ব দূরত্বটা হচ্ছে তোমার স্কেলার, কিন্তু তোমার সরণ সরণটা কি, সরণটা ভেক্টর, ঠিক আছে? তাহলে দেখো কি বললে, যে স্কেলার রাশির, স্কেলার রাশির কি আছে, স্কেলার রাশির হচ্ছে শুধুমাত্র মান আছে, শুধুমাত্র মান আছে। আর বইয়ে তো স্কেলার রাশি দৈর্ঘ্য দেওয়া আছে, কিন্তু দৈর্ঘ্য ক্ষেত্রে এরপরে তুমি যখন ফিজিক্সে পড়বে তখন দেখবে তোমার দৈর্ঘ্যকে তোমার অনেক সময় ইয়েও করা হচ্ছে, ভেক্টরই করা হচ্ছে, তখন দেখবে এল ভেক্টর এইভাবে লেখা হয়, ঠিক আছে? ওইটা শুধুমাত্র দূরত্বের জন্য প্রযোজ্য, দূরত্বের জন্য, কারণ দৈর্ঘ্য বলতে তো শুধু দূরত্বকে বোঝায় না, দৈর্ঘ্য বলতে সরণকেও বোঝানো হয়, সরণও তো একটা দৈর্ঘ্য, তাই তো? তাহলে তাহলে দেখো ভেক্টর, ভেক্টরের তাহলে কি হবে, ভেক্টরের তাহলে মানও আছে এবং দিকও আছে, তাই তো? তাহলে তাহলে একটা ভেক্টরকে আমরা প্রকাশ করব কি করে, কি করে প্রকাশ করব, যখন ধরো কোন একটা ভেক্টরের এই যে মূল বিন্দু থেকে একটা স্টার্ট হলো,
এবং এখানে ও থেকে স্টার্ট হয়ে এটা ধরো ইয়ে পর্যন্ত এসছে, এ পর্যন্ত এসছে, তাহলে এই ক্ষেত্রে ও এর মধ্যে যে ভেক্টরটা সেটাকে লিখতে পারি কি এ ভেক্টর হিসাবে? তাহলে এ ভেক্টরটা কি বোঝাচ্ছে? ও আর এর মধ্যবর্তী যে ভেক্টর, তাই তো? এখন আমি যদি আবার এ থেকে ও তে যাই, মানে কি উল্টো দিকে যাচ্ছি, তাহলে উল্টো দিকে গেলে আমি এটাকে কি লিখবো? এটাকে তখন প্রকাশ করব যে মাইনাস এ ভেক্টর, মাইনাস এ ভেক্টর, ঠিক আছে? এটাকে তখন প্রকাশ করব মাইনাস এ ভেক্টর হিসাবে। আর এখানে ও বিন্দুটা, ও বিন্দুটাকে কি বিন্দু বলা হবে? ও বিন্দুটাকে বলা হবে প্রাথমিক বিন্দু, ওটাকে বলা হবে প্রাথমিক বিন্দু। আর এটাকে কি বলা হবে? এটা হচ্ছে অন্তিম বিন্দু, ঠিক আছে? বুঝতে পারলে তো? তাহলে আমরা কি হলো যে ও এ, ও এ যদি লিখি ও এ ভেক্টর ইকুয়াল টু কি দাঁড়ালো? এ ভেক্টর। আর যদি আমরা এ ও ভেক্টর লিখি তাহলে কি হয়ে যাচ্ছে? মাইনাস এ ভেক্টর। ঠিক আছে, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এই ভেক্টর গুলো রূপ, যেমন প্রথম আমরা যেটা দেখব সেটা হচ্ছে একক ভেক্টর, একক ভেক্টর, একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। একক ভেক্টর বলতে কাকে বোঝায়? একক ভেক্টর বলতে বোঝায় কোনো একটা ভেক্টরকে তার মান দিয়ে যদি ভাগ করা হয় তাহলেই সেটাকে বলা হবে একক ভেক্টর। বোঝা গেছে? ধরো কোন একটা ভেক্টর, সাপোজ এ ভেক্টর, ঠিক আছে? এ ভেক্টরকে যদি এ ভেক্টরের মান, কোন একটা ভেক্টরকে, কোন একটি ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে, ভাগ করলে তাকেই যে মানটা পাওয়া যাবে সেটাই হচ্ছে একক ভেক্টর। তার মানে এ ভেক্টর আর এ ভেক্টরের মানটাকে লিখবো এ ভেক্টরের মড, মানে এ ভেক্টরের ম্যাগনিচিউড, ঠিক আছে? মানে মানটা ইকুয়াল টু হচ্ছে এ ভেক্টরের ক্যাপ। এই যে চিহ্নটা ইউজ করবো, দেখো ভেক্টরে কিন্তু আমাকে সবসময় অ্যারোটা ইউজ করতে হবে, অ্যারো মানে চিহ্ন, মানে তীর চিহ্নটাকে আমাকে ব্যবহার করতে হবে। সেরকমই একক ভেক্টর হলে আমাকে এই যে এই চিহ্নটা, দেখো একটা টুপির মতো, এই টুপির চিহ্নটাকে বলা হয় ক্যাপ, এটাকে বলা হয় ক্যাপ। বোঝা গেছে? বা হ্যাট, হ্যাটও বললো তো? না, হ্যাট বলা হয় না, ক্যাপই বলে বেসিক্যালি, ঠিক আছে? তাহলে এ ক্যাপ, এ ক্যাপ ইকুয়াল টু কি বের হচ্ছে? এ ক্যাপ ইকুয়াল টু বের হচ্ছে এ ভেক্টর আর এ ভেক্টরের বাই এ ভেক্টরের মান, তাই তো? তাহলে দেখো এ ভেক্টরের মান যেটা করছি, কি করছি? মড। তাহলে এই মড মানে কি? যার শুধুমাত্র মান থাকবে, তাহলে অনেক সময় এই মডের জায়গায় দেখবে এই মান লেখা থাকে, তখন আর তীর চিহ্নটা দেওয়ার দরকার নেই। তার মানে কোনো একটা ভেক্টর যদি খাতায় যখন লিখবে তখন যদি ভেক্টরের অ্যারোটা মানে তীর চিহ্নটা যদি না দাও তাহলে সেটাকে ভেক্টর প্রকাশ করা হবে না, আর যদি তীর চিহ্নটা দাও তবেই কিন্তু সেটা ভেক্টর হচ্ছে। আর যদি তীর চিহ্ন না দাও তাহলে কি হয়ে যাচ্ছে? ওটা ওটা শুধু ভেক্টরটার মানটা হয়ে যাচ্ছে। বোঝা গেছে? বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তাহলে পরীক্ষায় কি আর বলুন, এখানে বলছি যে যদি ধরো তুমি পরীক্ষায় ভুল ক্রমে তুমি ভেক্টরের যে মাথার তীর চিহ্ন সেটা দিতে ভুলে গেছো, তাই তো? যদি দিতে ভুলে যাও তাহলে কিন্তু এখানে পরীক্ষায় নাম্বার কাটবে। কেন? কারণ যদি ভেক্টরের তীর চিহ্ন না দাও তাহলে বোঝাচ্ছে ভেক্টরটার মান, ভেক্টরটার মানকে বোঝাচ্ছে, আর যদি তীর চিহ্ন দাও তবেই কিন্তু ওটা ভেক্টর বোঝাবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এবার আসছি দু নম্বর, দু নম্বর, দু নম্বর কি দেখবো? দু নম্বর আমরা দেখবো এক রেখীয় ভেক্টর, এক রেখীয় ভেক্টর, এক রেখীয় ভেক্টর বা কোলিনিয়ার ভেক্টর। একরেখীয় ভেক্টর বা কোলিনিয়ার ভেক্টর কাদেরকে বলবো? একরেখীয় ভেক্টর বা কোলিনিয়ার ভেক্টর বলতে বোঝাবো যে এক একই রেখা বরাবর যেসব ভেক্টর, ধরো এইটা একটা ভেক্টর বা এই একটা ভেক্টর বা ধরো এই একটা ভেক্টর বা ধরো এইখানে একটা ভেক্টর, মানে একই রেখার দিকে, ঠিক আছে? ধরো এইটা একটা ভেক্টর এ ভেক্টর, এটা একটা ভেক্টর ধরো নাম দিলাম বি ভেক্টর, এই দিকে একটা ভেক্টর নাম দিলাম ধরো সি ভেক্টর, সি ভেক্টর।
আর এই একটা ভেক্টর নাম দিলাম ডি ভেক্টর, ডি ভেক্টর। তা দেখো এ বি সি ডি, ঠিক আছে, এই প্রত্যেকটাকে বলা হবে এক রেখীয় ভেক্টর, কারণ এরা প্রত্যেকটার কি একই রেখায় অবস্থিত, একই রেখায় অবস্থিত সমস্ত ভেক্টরকে বলা হয় এক রেখীয় ভেক্টর। বোঝা গেছে? এখানে একটা জিনিস খেয়াল করে দেখবে, দেখো সি এর দিকটা কিন্তু আলাদা, এ বি ডি এর সাথে সি এর দিকটা কিন্তু আলাদা, তাই তো? তাও সত্ত্বেও কিন্তু সিটাকে এক রেখীয় ভেক্টর বলা হচ্ছে। হ্যাঁ, কি কিছু বলছো? হ্যাঁ, অভিমুখটা বিপরীত হতে পারে, একমুখী হতে পারে, কিন্তু প্রত্যেকটা কি একই রেখায় অবস্থিত? তার মানে এর ডেফিনেশনই হচ্ছে তাই, সংজ্ঞাই হচ্ছে তাই, যে এক রেখীয় ভেক্টর তাদেরকেই বলবো যারা একই রেখায় অবস্থিত। বোঝা গেছে? হ্যাঁ স্যার। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এক তলীয় ভেক্টর। এক তলীয় ভেক্টর ইংরাজি হচ্ছে কোপ্লানার, কোপ্লানার ভেক্টর। তাহলে এক এক তলীয় ভেক্টর বলতে আমরা কাদেরকে বুঝবো? এক তলীয় ভেক্টর বলতে বুঝবো যে এই দিকে একটা ভেক্টর, বা এই একটা ভেক্টর, বা এই রকম একটা ভেক্টর, বা এই রকম একটা ভেক্টর, বা এই দিকে একটা ভেক্টর। ধরো এটা এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে সি ভেক্টর, এটা হচ্ছে ডি ভেক্টর, এটা হচ্ছে ই ভেক্টর। এই প্রত্যেকটা ভেক্টর এ বি সি ডি ই, এই প্রত্যেকটাকে কি বলা হবে? এই প্রত্যেকটাকে কি বলা হবে? যে এক তলীয় ভেক্টর। কারণ তুমি যে খাতাতে ব্যবহার করছো, খাতাতে লিখছো সকলেই, তো ওই খাতাতে তোমরা যা কিছু লিখছো প্রত্যেকটা ভেক্টরই কি হচ্ছে? এক তলীয় ভেক্টর হচ্ছে। বোঝা গেছে? কারণ একটা তল বরাবর অবস্থিত সমস্ত ভেক্টর সেটাকেই বলা হবে এক রেখীয় ভেক্টর, এক তলীয় ভেক্টর, সরি। ঠিক আছে, বোঝা গেছে? এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সমকোণীয় ভেক্টর। চার নম্বর কেস হচ্ছে সমকোণীয় ভেক্টর। তাহলে এই সমকোণীয় ভেক্টরটা কি? সমকোণীয় ভেক্টর বা অর্থোগোনাল ভেক্টর, অর্থোগোনাল ভেক্টর, সমকোণীয় বা অর্থোগোনাল ভেক্টর কখন বলা হবে? ধরো যদি এটা একটা এ ভেক্টর, আর এইটা ধরো একটা বি ভেক্টর, এটা বি ভেক্টর, এটা এ ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ যদি সমকোণ হয়, সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, এদের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় বা সমকোণ হয়, তখনই বলা হবে এ এবং বি একে অপরের সমকোণীয় ভেক্টর। বোঝা গেছে? ঠিক আছে তো? হ্যাঁ স্যার। এরপরে একটা টার্ম আছে যেটাকে বলা হয় অকার্যকর ভেক্টর। অকার্যকর বা শূন্য ভেক্টর, এটাকে ইংরেজিতে নাল অর জিরো ভেক্টর বলা হয়। নাল আর জিরো ভেক্টর কাকে বলবে? যদি ধরো এ ভেক্টর মাইনাস এ ভেক্টর করছি, এ ভেক্টর মাইনাস এ ভেক্টর, ঠিক আছে, তাহলে ইকুয়াল টু কি হবে? তাহলে হবে জিরো এ ভেক্টর। এই যে জিরো ভেক্টর, জিরো ভেক্টর এটাকেই বেরোলো, এটাকেই বলা হবে অকার্যকর ভেক্টর। বোঝা গেছে? মানে শূন্য ভেক্টর, যার মান শূন্য। মানে যদি কোনো একটা সংখ্যা এ মাইনাস এ হয়, ঠিক আছে, এ মাইনাস এ, এ ভেক্টর মাইনাস এ ভেক্টর, তাহলে ইকুয়াল টু যে ভেক্টরটা হচ্ছে সেটাকেই বলা হবে অকার্যকর ভেক্টর। দুটো দুটো একই ভেক্টরের বিয়োগফল। বোঝা গেল? ঠিক আছে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার আমরা যেটা দেখব
সেটা কি, সেটা দেখবো যে এই যে ভেক্টর গুলো আমরা করলাম, এই ভেক্টর গুলোকে এবার দ্বিমাত্রিক দেশে প্রকাশ করব। দ্বিমাত্রিক দেশ মানে কি, লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করব। ঠিক আছে, তাহলে আমরা এবার লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করব। কেউ অ্যাড হতে চাইছে? ইকুয়াল ভেক্টর তো মানে দুটো ভেক্টর সমান হলে, দুটো ভেক্টর যদি সমান হয় তবেই তারা ইকুয়াল ভেক্টর, যাদের মান এবং দিক এক। ঠিক আছে, বলেন আমরা এই জয়েন করলাম। দেখো আমি এখানে আজকে যেটা পড়ছি সেটা হচ্ছে ভেক্টর। ঠিক আছে, তো ভেক্টরটাকে কি বলছি, যে ভেক্টর হচ্ছে এমন একটা রাশি, ভৌত রাশি, যেটা যার মান ও দিক দুই আছে, তাই তো? তাহলে মান ও দিক দুই আছে, তাদেরকে আমরা ভেক্টর বলবো। তাহলে এখানে দেখো, আমি ও থেকে ও, যদি ও থেকে এ একটা ভেক্টরকে প্রকাশ করা হয়, তাহলে ওটাকে বলা হবে প্রাথমিক বিন্দু, আর এটাকে বলা হবে অন্তিম বিন্দু। ঠিক আছে, তাহলে ও এ ভেক্টর ইকুয়াল টু আমরা লিখবো এ ভেক্টর। আর যদি আমরা এ থেকে ও তে আসি, মানে উল্টো দিকে এ থেকে ও, তাহলে সেটাকে লিখবো মাইনাস এ ভেক্টর। মাইনাস সাইন হবে, মানে ভেক্টরের দিকটা যদি আলাদা হয়ে যায় তাহলে একটা মাইনাস সাইন আসবে। বুঝা গেছে? এবার যেটা দেখব সেটা আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টর কি, যে কোনো একটা ভেক্টরকে তার মান দিয়ে যদি ভাগ করা হয় তাহলে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে একক ভেক্টর। তাহলে একক ভেক্টর কে আমরা লিখবো যেটা, এর একটা চিহ্ন ব্যবহার করি, সেই চিহ্নটা হচ্ছে দেখো ক্যাপ। এই চিহ্নটাকে বলা হয় ক্যাপ। আর এই কোনো একটা ভেক্টর লেখার সময় সবসময় আমরা একটা তীর চিহ্ন ব্যবহার করবো ওর মাথায়। ঠিক আছে, আর একক ভেক্টর মানে কি, একক ভেক্টর মানে হচ্ছে যে ওর একক মান, তার মানে ওর মানটা কত হবে, যে একটা একক ভেক্টরের মড সবসময় হবে ওয়ান। বুঝা গেছে? ঠিক আছে, এবার এরপরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে একরেখীয় ভেক্টর। একরেখীয় ভেক্টর কি, যে একই রেখায় অবস্থিত সমস্ত ভেক্টরকে একরেখীয় ভেক্টর বলা হয়। তাহলে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর এবং ডি ভেক্টর, এই প্রত্যেকটা দেখো একই রেখায় অবস্থিত, তাহলে এদেরকে বলা হবে কি, একরেখীয় ভেক্টর। এরপরে যেটা দেখলাম সেটা হচ্ছে এক তলীয় ভেক্টর। এক তলীয় ভেক্টরটা কি, যে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর, ই ভেক্টর প্রত্যেকটা একই তলে অবস্থিত, তার মানে একই তলে অবস্থিত সমস্ত ভেক্টরকে বলা হবে এক তলীয় ভেক্টর। এরপরে আসছি সমকোণীয় ভেক্টর। সমকোণীয় ভেক্টর কখন বলবো, যখন এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ সমকোণ বা 90 ডিগ্রি। ঠিক আছে, তখন আমরা তাকে এ এবং বি কে কি বলবো, একে অপরের সমকোণীয় ভেক্টর। ঠিক আছে, এরপরে যেটা দেখলাম সেটা হচ্ছে অকার্য ভেক্টর বা শূন্য ভেক্টর। যদি কোনো একটা ভেক্টরকে সেই ভেক্টরেরই দিয়ে বা বিয়োগ করা হয় তাহলে যে মানটা আসবে সেটাকেই বলা হবে শূন্য বা অকার্যকর ভেক্টর। ঠিক আছে, এইটা পর্যন্তই আমরা দেখেছি। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে লেখচিত্রের মাধ্যমে প্রয়োগ, কি করে একটা ভেক্টরকে প্রকাশ করব। শোনা যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছো? ঠিক আছে, তাহলে দেখি এবার লেখচিত্র একটা আঁকি। ধরো একটা এক্স ওয়াই লেখচিত্র আঁকছি। এইদিকে ধরো এক্স অক্ষ, এদিকে হচ্ছে ওয়াই অক্ষ। ঠিক আছে, ঠিক আছে, আর এটা হচ্ছে মূল বিন্দু, মূল বিন্দু। এবার ধরো কোন একটা ভেক্টরকে যদি আমি এখানে প্রকাশ করতে চাই, ঠিক আছে, আমি ধরো এক্স এর দিক বরাবর, এক্স এর দিক বরাবর আমি যে অংশটা গেছি, এই অংশটা এক্স এর দিক বরাবর যে বিন্দুটা গেছি, এটাকে আমি নাম দিলাম ধরো এ বিন্দুতে গেছি, আমি এ বিন্দুতে গেছি এক্স এর দিকে। ঠিক আছে, এরপরে কি করলাম, এরপরে আমি ওয়াই এর দিকে আমি বি বিন্দু পর্যন্ত গেলাম, ওয়াই এর দিকে বি বিন্দু পর্যন্ত গেলাম। বোঝা গেল? তাহলে আমি ফাইনালি কোন বিন্দুতে পৌঁছালাম, বি বিন্দুতে, তাই তো? তার মানে বি বিন্দুটা হচ্ছে আমার অন্তিম বিন্দু, তাই তো? তাহলে বি বিন্দুটা যদি আমার অন্তিম বিন্দু হয় তাহলে আমার এর ক্ষেত্রে ভেক্টরটা কি হবে, যে মূল বিন্দু থেকে বি বিন্দু, এটাই হয়ে যাবে আমার ভেক্টরটা। বুঝতে পারলে? এবার আমি ধরো এই যে অংশটা যেটা হচ্ছে ও এ, ও এর অংশটা, ও এ ইকুয়াল টু আমি ধরছি এক্স অংশ, আর এ বি অংশটা এইটা ইকুয়াল টু আমি ধরছি ওয়াই অংশ। ঠিক আছে,
তাহলে দেখো এই যে এক্স অক্ষ বরাবর আমাদের একক ভেক্টর যখন লিখি এখানে দেখো যে এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টরটা সেটাকে লেখা হয় আই ক্যাপ হিসাবে, বুঝা গেছে? আর ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টর সেটাকে লেখা হয়, হ্যাঁ, এক্স অক্ষ বরাবর একক ভেক্টরকে আই ক্যাপ বলা হয় আর ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরকে জে ক্যাপ বলা হয়, ঠিক আছে? আর যদি জেড অক্ষ বরাবর একক ভেক্টর হয় তাকে কে ক্যাপ বলা হবে, ঠিক আছে? তার মানে আই ক্যাপের মোড কত হবে? আই ক্যাপের মোড আমি বলছি এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর 1, এটা ইকুয়াল টু 1 কারণ একক ভেক্টর। আবার জে ক্যাপের মোড, জে ক্যাপের মোড কত হবে? 1, ঠিক আছে? তার মানে এগুলো প্রত্যেকটা হচ্ছে একক ভেক্টর। এবার আমি কি বলছি যে ওয়াই অক্ষ বরাবর কি বলা হয় বলেন একক ভেক্টরকে? জে ক্যাপ, জে ক্যাপ। এক্সটা হচ্ছে আই, ওয়াইটা হচ্ছে জে, আর জেডটা হচ্ছে কে, স্মল কে, স্মল আই স্মল বি, স্মল আই স্মল জে স্মল কে, ঠিক আছে? আই জে কে, ঠিক আছে? এবার তাহলে আমি কি বললাম যে আমি ও মূল বিন্দু থেকে যাত্রা শুরু করেছি, প্রথমে এ বিন্দুতে গেলাম, কতটা মানে এ বিন্দুতে যাওয়া মানে আমি এক্স এর দিক বরাবর এক্স অংশ গেছি, তাহলে আমি তখন লিখতে পারি কি যে এক্স আই ক্যাপ, ঠিক আছে? মানে আই ক্যাপের দিকে আমি এক্স অংশ গেছি, তারপরে কি জে ক্যাপের দিকে মানে ওয়াই অংশ, ওয়াই অক্ষে বরাবর আমি ওয়াই অংশ গেছি, তার মানে প্লাস ওয়াই জে ক্যাপ, বোঝা গেল? প্লাস ওয়াই জে ক্যাপ এভাবে লিখছি। তাহলে এই পুরোটা ইকুয়াল টু আমার যদি এই ওবি ভেক্টরটা যদি আর ভেক্টর হয় তাহলে এটাই হয়ে যাবে আর ভেক্টর। তাহলে আর ভেক্টর ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, ঠিক আছে? বুঝতে পারলে? তাহলে দেখো এখানে তাহলে এক্সটা কি দাঁড়াচ্ছে, ও এটা কি দাঁড়াচ্ছে? এই যে ত্রিভুজ একটা তৈরি হয়ে যাচ্ছে না, ও এ বি একটা ত্রিভুজ তৈরি হয়ে যাচ্ছে, তাহলে এই ত্রিভুজটা কি ত্রিভুজ হচ্ছে? একটা সমকোণী ত্রিভুজ, যার এইটা হচ্ছে সমকোণ, তাই তো? তাহলে এই কোণটা যদি সমকোণ হয় তাহলে এইটা কি হয়ে যাচ্ছে, এই এক্স অংশটা এটা কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে ভূমি, আর এটা কি হয়ে যাচ্ছে ওয়াই অংশটা হয়ে যাচ্ছে লম্ব, ওয়াইটা হয়ে যাচ্ছে লম্ব, তাই তো? আর আরটা, আর এর যে মানটা, আর এর মানটা, আর এর মানটা কি হয়ে যাচ্ছে, আর এর মানটা হয়ে যাচ্ছে অতিভুজ, আর এর মানটা হয়ে যাচ্ছে অতিভুজ, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে আমরা কি জানি অতিভুজের মান কি হয়? রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে লম্ব কে, এখানে লম্ব হচ্ছে ওয়াই স্কয়ার প্লাস এক্স স্কয়ার ভূমি স্কয়ার। তাহলে দেখো আর ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, ঠিক আছে? এবার দেখো আমি যদি এই কোণটাকে, আরটা এখন এক্স অক্ষের সাথে যে কোণ করছে সেটাকে যদি থিটা লিখি, আরটা যদি এক্স অক্ষের সাথে যে কোণ করছে সেটা যদি থিটা হয় তাহলে কি দাঁড়াচ্ছে? দেখো ভূমি ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, ভূমি ইকুয়াল টু দেখো ভূমি বাই অতিভুজ কি হয়, ভূমি বাই অতিভুজ হয় কস থিটা, তাই তো? তাহলে ভূমি ইকুয়াল টু কি হচ্ছে, অতিভুজ ইনটু কস থিটা, তাই তো? তাহলে এখন অতিভুজ কে আছে আর, তাহলে আর কস থিটা লিখতে পারি কি, এক্স ইকুয়াল টু আর কস থিটা, এক্স ইকুয়াল টু আর কস থিটা, হ্যাঁ স্যার, লেখা যায়। আবার দেখো লম্ব বাই অতিভুজ কি হয়, লম্ব বাই অতিভুজ হয় সাইন থিটা, তাহলে লম্ব ইকুয়াল টু কি হচ্ছে, অতিভুজ সাইন থিটা, অতিভুজ ইনটু সাইন থিটা, তার মানে আর সাইন থিটা, ঠিক আছে? তাহলে দেখো এক্স ইকুয়াল টু আমি কি পেয়ে যাচ্ছি, এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, আর অতিভুজ আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানেই তো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা পেয়ে গেলাম। এবার যদি আমি এই কোণটার মানটা বের করতে চাই, কোণটার মান তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, ট্যান থিটা ইকুয়াল টু দাঁড়াচ্ছে এখানে কি হচ্ছে লম্ব বাই ভূমি, লম্বটা কে ওয়াই, লম্ব হচ্ছে ওয়াই বাই এক্স, ওয়াই বাই এক্স, তাহলে থিটা ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, ওয়াই বাই এক্স। এবার আগের দিন একজন আজকে বলছিল না যে স্যার পোলার কোঅর্ডিনেটটা পড়াননি, তাই তো? তাহলে দেখো এখানে যদি বি বিন্দুটা, বি বিন্দুটার কোঅর্ডিনেটটাকে যদি আমি এক্স কমা ওয়াই লিখি, ঠিক আছে, তাহলে এই যে কোঅর্ডিনেটটা বা স্থানাঙ্কটা হচ্ছে এটাকে বলা হয় কার্টেসিয়ান স্থানাঙ্ক বা কার্টেসিয়ান কোঅর্ডিনেট, কার্টেসিয়ান, 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 কার্টেসিয়ান অর রেক্ট্যাঙ্গুলার। কোনটাকে বললেন, কোনটাকে বললেন? এই এক্স কমা ওয়াই এর মানে বি বিন্দু স্থানাঙ্ক যদি আমি এক্স কমা ওয়াই লিখি, তার মানে যেটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বলছি না, এটাকেই বলা হয় কার্টেসিয়ান কোঅর্ডিনেট।
হ্যাঁ এক্স ওয়াই জেড হবে তো, যখন ত্রিমাত্রিক দেশে দেখবো তখন এক্স ওয়াই জেড হবো, থ্রি ডি যখন দেখবো, এখন টু ডি দেখছি তাই জন্য এক্স আর ওয়াই আছে, থ্রি ডি দেখলে তখন এক্স ওয়াই জেড হবে, বোঝা গেছে? তাহলে এই জায়গায় দেখো আমি কি হচ্ছে এক্স কমা ওয়াই এর জায়গায় যদি আমি আর কমা থিটা হিসাবে লিখি তাহলে এটাই হয়ে যাচ্ছে পোলার, এটাই হয়ে যাচ্ছে পোলার কোঅর্ডিনেট। বোঝা গেছে? তাহলে দেখো কি বললেন বুঝতে পারলাম না, পোলার 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 POLAR পোলার। তাহলে এখন পোলার পোলার কোঅর্ডিনেট ধরো এক্স কমা ওয়াই দেয়া আছে, তাহলে তোমাকে আর কমা থিটা বের করতে হবে। তাহলে কিভাবে বের করবে? তাহলে বের করবে আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এখান থেকে তুমি আর এর মান পেয়ে যাবে, আর থিটা থিটা ইকুয়াল টু কি হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে দেখো কার্টেসিয়ান দেওয়া থাকলে তুমি পোলারে যেতে পারবে, আর যদি পোলার দেওয়া থাকে তাহলে তুমি কার্টেসিয়ানে কিভাবে আসবে, তাহলে তোমার প্রসেস হচ্ছে দেখো ওয়াই ইকুয়াল টু কি আর সাইন থিটা, আর এক্স ইকুয়াল টু কি পাচ্ছি এক্স ইকুয়াল টু হচ্ছে আর কস থিটা, মানে দুটোর মধ্যেই ট্রান্সফর্ম তুমি করতে পারবে, ঠিক আছে? তাহলে এখানে আরটাকে কি বোঝায়? আরটাকে বোঝায় এই ব্যাসার্ধটা, আরটাকে বোঝায় ব্যাসার্ধটা। যদি এই মূল বিন্দুকে কেন্দ্র করে তুমি একটা বৃত্ত আঁকো, তুমি একটা বৃত্ত যদি আঁকো, ঠিক আছে, মূল বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্ত যদি আঁকো, তাহলে এই বৃত্তটার যে ব্যাসার্ধ হচ্ছে সেটাই হচ্ছে আর, বোঝা গেছে? এই বৃত্তটার ব্যাসার্ধ আর, আর বৃত্তটা যে কোণটা করে রয়েছে এই কোণটাই হচ্ছে থিটা, তাহলে সেই জন্যই এটাকে বলা হয় পোলার কোঅর্ডিনেট আর কমা থিটাকে, বুঝতে পারলে? বোঝা গেছে কি? প্রজেকশন কোনটা? হ্যাঁ প্রজেকশন বা অভিক্ষেপ যেটা বলা হয় ওটা কোনটা হবে? প্রজেকশন তোমার এখন কোথায় আছে? তুমি আগে ডট প্রোডাক্টে যাই তারপর তো প্রজেকশন আসবে। একমাত্রিক গতিতেই তো ওটা আছে। হ্যাঁ একমাত্রিক গতিতে তোমার আগে ডট প্রোডাক্ট করি, ডট প্রোডাক্ট আমি পড়াচ্ছি এখন, আমি তখন গুণফল পড়াইনি ভেক্টরে, আমি তখন এইগুলো দেখছি। এক্ষেত্রে প্রজেকশন বলতে তুমি কি বলতে চাইছো, যে তোমার এক্স অক্ষ বরাবর তোমার যেটা উপাংশ, তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ বলতে তোমার এক্সটাই বোঝাচ্ছে যে আর কস থিটা, আর যদি ওয়াই অক্ষ বরাবর উপাংশ বলতে চাও তাহলে এটা হয়ে যাচ্ছে আর সাইন থিটা, এটাই হবে, বোঝা গেছে? বুঝতে পারলে? হ্যাঁ। তাহলে দেখো দুটোর মধ্যে ট্রান্সফর্ম পেলাম। এখন দেখো আর ভেক্টর ইকুয়াল টু আমি কি লিখেছিলাম, যে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, তাই তো? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। তাহলে এটাকে আরেকবার লিখছি, যে আর ভেক্টর ইকুয়াল টু কি লিখছি, যে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, তাই তো? এবার এক্স ইকুয়াল টু কি পাচ্ছি, এক্স ইকুয়াল টু হচ্ছে আর কস থিটা, তাই পেয়েছিলাম তো? তাহলে এক্স ইকুয়াল টু আর কস থিটা ইনটু আই ক্যাপ প্লাস আর ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা ইনটু জে ক্যাপ, লেখা যায়? তাহলে এইটা ইকুয়াল টু, যদি আরটাকে কমন নেই তাহলে কি দাঁড়াচ্ছে, কস থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ, এটা দাঁড়ালো। এখন দেখো আর ক্যাপের, আর ক্যাপ মানে একক ভেক্টরের ডেফিনেশন কি বলেছিলাম, সংজ্ঞা, একক ভেক্টরের সংজ্ঞা বলেছিলাম যে কোনো একটা ভেক্টরকে সেই ভেক্টরের মান দিয়ে ভাগ করলেই আমরা একক ভেক্টর পাই, তাই তো? তাহলে এখানে যদি আমি আর ভেক্টরকে আর ভেক্টরের মান দিয়ে ভাগ করি তাহলে কি দাঁড়াচ্ছে, দেখো আর কস থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ বাই আর, তাহলে দেখো আর আর কেটে যাচ্ছে, তাই তো? তাহলে আর ক্যাপ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, কস থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ, পেলাম? পাচ্ছি তো? তাহলে এই দেখো কস থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ, এটা কি হয়ে যাচ্ছে আর ক্যাপ। তাহলে এই আর ক্যাপটাই হচ্ছে পোলার কোঅর্ডিনেটের একক ভেক্টর, এটাই হয়ে যাচ্ছে পোলার কোঅর্ডিনেটের একক ভেক্টর, পোলার কোঅর্ডিনেটের একক ভেক্টর। আর কার্টেসিয়ানের ক্ষেত্রে কি করেছিলাম, কার্টেসিয়ানের ক্ষেত্রে একক ভেক্টর গুলো কি লিখলাম, আই ক্যাপ এক্স এর দিকে আই ক্যাপ, ওয়াই এর দিকে জে ক্যাপ, আর হচ্ছে জেড এর দিকে কে ক্যাপ,
ঠিক আছে, বুঝতে পারলে? এবার যদি আমি ত্রিমাত্রিক দেশে আসছি, এবার আমি ত্রিমাত্রিক দেশে ছবিটা আঁকি, ত্রিমাত্রিক দেশে ছবিটা আঁকি, দেখি কি হয়। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। তাহলে এই দিকের যে একক ভেক্টর সেটা হচ্ছে আই ক্যাপ, এদিকের যে একক ভেক্টর সেটাকে নাম দেবো জে ক্যাপ, আর এই দিকের যে একক ভেক্টর সেটা কি বলছি কে ক্যাপ। ঠিক আছে, আর মূল বিন্দুটাকে, মূল বিন্দুটা হচ্ছে ও। ঠিক আছে, এবার ধরো কোন একটা বস্তু কি হচ্ছে যে যাত্রা শুরু করেছে কোনখান থেকে, যে মূল বিন্দু থেকে যাত্রা করে শুরু করেছে, এক্স বরাবর কতটা এলো, এক্স অক্ষ বরাবর এক্স অংশ এসছে, তার মানে এই অংশটা হচ্ছে এক্স। ঠিক আছে, এরপরে কি, এরপরে সে ওয়াই বরাবর ওয়াই অংশ গেছে, ওয়াই বরাবর ওয়াই অংশ গেছে। ঠিক আছে, তারপরে কি, জেড বরাবর জেড অংশ গেছে, জেড বরাবর জেড অংশ, তার মানে এই যে অংশটা যাচ্ছে এটা হচ্ছে জেড অংশ। ঠিক আছে, তাহলে দেখো জেড অংশটা কি হচ্ছে, যদি একটু আঁকি, তাহলে দেখো এই অংশটা হচ্ছে জেড, মানে মূল বিন্দু থেকে এতটা পরিমাণ হচ্ছে জেড, আর এই দিকে যদি ওয়াইয়ের করি তাহলে এইটা হচ্ছে মূল বিন্দু থেকে এই ও থেকে এই পরিমাণটা হচ্ছে ওয়াই। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে দেখো বস্তুটা কোনখান থেকে গেছে, এক্স ওয়াই জেড, অন্তিম বিন্দু কোনটা, এইটা, এটাই তো অন্তিম বিন্দু, তাই তো? তাহলে এর ভেক্টরটা কোনটা হচ্ছে, এইটা, এর ভেক্টরটা হচ্ছে এইটা, এর ভেক্টর এইটা। দেখো এক্স এর দিকে আমি এক্স আই ক্যাপ গেছি, ওয়াই এর দিকে ওয়াই জে ক্যাপ গেছি। ঠিক আছে, আর জেড এর দিকে কি গেছি, মানে জে ক্যাপে, কে ক্যাপের দিকে জেড অংশ গেছি, তাহলে আমার অন্তিম বিন্দু এখানে পৌঁছাচ্ছি, এইটাই আমি মান দিচ্ছি আর ভেক্টর। তাহলে আর ভেক্টর ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, আর ভেক্টর ইকুয়াল টু দাঁড়াচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। বোঝা গেল? মানে আই ক্যাপের দিকে এক্স অংশ, জে ক্যাপের দিকে ওয়াই অংশ, কে ক্যাপের দিকে জেড অংশ। এবার আই জে কে এইগুলো কোন দিক, আই আই ক্যাপ হচ্ছে এক্স অক্ষ বরাবর, জে ক্যাপ হচ্ছে কি ওয়াই অক্ষ বরাবর, এবং কে ক্যাপ হচ্ছে জেড অক্ষ বরাবর একক ভেক্টর, তাই তো? তাহলে একক ভেক্টর কি কাজে লাগে, একক ভেক্টর শুধুমাত্র দিক নির্দেশ করতে কাজে লাগে। ঠিক আছে, বোঝা গেছে? এবার দেখো আমি যদি এখান থেকে একটা, এখান থেকে একটু বাড়ালাম, এদিকেও বাড়াচ্ছি, দেখো এটা একটা ঘনক তৈরি হচ্ছে কি, এটা একটা ঘনক তৈরি হয়ে গেল, তো কিউব তৈরি হয়ে গেল একটা। এই ঘনকটার যে কর্ণ, ঘনকটার কর্ণটা কে হয়েছে, এই আর এর মানটা, তাহলে কর্ণ, ঘনকের কর্ণ ইকুয়াল টু কি হয়, ঘনকের রুট ওভার অফ তিনটে বাহু স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার প্লাস জেড স্কয়ার। তাহলে আর এর মানটা হয়ে গেল আমার এটা। ঠিক আছে, আর এর মানটা পেয়ে গেলাম আমরা এটা। এবার আমি ধরছি কি, এবার আমার ধরার কাজ হচ্ছে যে এই যে এক্স আর আর, এই দুটো ভেক্টরের মানে এক্স অক্ষ বরাবর এবং আর ভেক্টর, এদের মধ্যবর্তী কোণকে নাম দিচ্ছি আলফা, ওয়াই আর আর এর মধ্যবর্তী কোণকে বিটা, আর জেড এবং আর এর মধ্যবর্তী কোণকে নাম দিচ্ছি গামা। বোঝা গেছে? তাহলে আলফাটা কি হচ্ছে, আলফা হচ্ছে আর ভেক্টর ও এক্স অক্ষের মধ্যবর্তী কোণ, বিটাটা কি হচ্ছে, বিটাটা হচ্ছে আর ভেক্টর ও ওয়াই এর মধ্যবর্তী কোণ, আর গামাটা কি হচ্ছে আর ভেক্টর, আর ভেক্টর ও জেড এর মধ্যবর্তী কোণ। ঠিক আছে, তাহলে এইগুলো যদি হয়, তাহলে দেখো এই যে তুমি যদি ভালো করে একটু খেয়াল করে দেখো, তাহলে দেখো এই এক্স আর এই আর ভেক্টরটা দেখো একটা প্লেনে রয়েছে, এরকম একটা প্লেনে রয়েছে, দেখো এই প্লেনটাই রয়েছে, বুঝতে পারছো, একটা প্লেনে দেখাচ্ছে, একটা প্লেনে রয়েছে। তাহলে এই প্লেনে যদি থাকে, তার মানে তোমাকে এই ছবিটাই তুমি যদি ভালো করে আঁকো, তাহলে কি পাচ্ছ যে এইটা হয়ে যাচ্ছে কোনটা, যে এই দিকে বরাবর যদি আর ভেক্টর হয় আর এই দিক বরাবর আছে এক্স, এক্স অক্ষ, তার মধ্যে কোন অংশটা, এই অংশটা হচ্ছে এক্স, এইটুকু অংশ হচ্ছে এক্স।
এই অংশটা হচ্ছে এক্স, এটা হচ্ছে মূল বিন্দু, এরকম টাইপের দেখতে লাগছে। এবং তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, তাই বলেছি তো এক্স আর আর এর মধ্যবর্তী কোণ। তাহলে এখান থেকে দেখো এই যে আর আর ভেক্টরটা এইটা যদি হয় তাহলে এর মানটা কত, আর এর মানটা শুধুমাত্র আর, তাই তো? তাহলে এখন এক্স বাই আর যদি করি, এক্স বাই আর, এক্স বাই আর ইকুয়াল টু কি হবে, ভূমি বাই অতিভুজ কি হয়, কস আলফা, এখানে কস আলফা, কস আলফা। তাহলে সেই রকম ভাবে কস গামা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, কস বিটা আর কস গামা ইকুয়াল টু একটা সমান হচ্ছে ওয়াই বাই আর, ওয়াই বাই আর, আর কস গামা ইকুয়াল টু হচ্ছে জেড বাই আর, জেড বাই আর, ঠিক আছে? তাহলে এই যে কস আলফা, কস বিটা আর কস গামা এই তিনটে ব্যবহার করলাম, এই তিনটেকে বলা হয় দিক সূচক কোসাইন, এই তিনটেকে বলা হয় দিক সূচক কোসাইন, বোঝা গেছে? ঠিক আছে, হ্যাঁ স্যার। এবার যদি আমি এই মানটা বের করতে চাই যে কস স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার বিটা প্লাস কস স্কয়ার গামা, এটা যদি বের করি তাহলে কস আলফা সমান কি ছিল, এক্স বাই আর, তাহলে এক্স স্কয়ার বাই আর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই আর স্কোয়ার, তাহলে ইকুয়াল টু লিখতে পারি আর স্কোয়ার, ওপরে কি হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাই তো? এখন দেখো আর এর মানটা আমি কি পেয়েছিলাম, আর এর মানটা পেয়েছিলাম এইটা রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাই তো? তাহলে এখানে যদি বসাই কি পেয়ে যাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, কারণ দেখো রুটটা উঠে যাচ্ছে আর এর স্কোয়ার আছে, তাই তো? তাহলে ইকুয়াল টু কত হচ্ছে, এক তাহলে এটাও অনেক সময় পরীক্ষায় পড়ে যে প্রমাণ করো কস স্কোয়ার আলফা, কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা ইকুয়াল টু ওয়ান, যেখানে প্রত্যেকটা হলো দিক সূচক কোসাইন, ঠিক আছে? তো এরপরে আমরা যেটা দেখবো, তাহলে এইটা দেখলাম ভেক্টরকে, আমরা প্রথমে কি দেখলাম দ্বিমাত্রিক দেশে ভেক্টরকে প্রকাশ, তারপরে আমরা দেখলাম ভেক্টরকে ত্রিমাত্রিক দেশে প্রকাশ, তাই তো? এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে ভেক্টরের যোগফল, এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে ভেক্টরের যোগফল। তো ভেক্টরের যোগের আগে বলে রাখি যে আমরা যেমন দশ প্লাস পাঁচ ইকুয়াল টু কত হয়ে যায়, পনেরো, তাই তো? কিন্তু ভেক্টরে কিন্তু এইভাবে যোগ করা সম্ভব নয়, ঠিক আছে? ভেক্টরে প্লাস মাইনাস ফাইভ না, ওইভাবেও করা সম্ভব নয়, সেটা দেখতে হবে তোমার দিকটা কোন দিকে আছে, কারণ ভেক্টর মানে কি তার মানও আছে দিকও আছে, তাই জন্য তোমাকে ভেক্টরের ক্ষেত্রে তোমাকে মানও দেখতে হবে তার সাথে দিকটাকেও দেখতে হবে যে ওর দিকটা কি হবে, ঠিক আছে? তো এই যে ভেক্টরের যোগটা, হ্যাঁ সেটা অন্য একটা প্রসেসে হয়, সেই প্রসেসের জন্য দুটো সাধারণত সূত্র আছে, একটাকে বলা হয় ত্রিভুজের সূত্র, একটাকে বলা হয় ত্রিভুজের সূত্র, ত্রিভুজের সূত্র, আর একটাকে বলা হয় সমান্তরিকের সূত্র। এবং আরো একটা সূত্র আছে যেটাকে বলা হয় বহুভুজের সূত্র, আরো একটা সূত্র আছে যেটাকে বলা হবে কি বহুভুজের সূত্র, ঠিক আছে? তো দেখো এই ত্রিভুজের সূত্রটা যদি তোমরা জানো তাহলে তুমি সমান্তরিকের সূত্র আর বহুভুজের সূত্র জানা অসুবিধা হবে না, কারণ বহুভুজের সূত্র বা সমান্তরিকের সূত্র হচ্ছে ত্রিভুজের সূত্রেরই অন্য একটা রূপ, আর কিচ্ছু না, বুঝা গেছে? শুনতে পেলে? হ্যাঁ স্যার। তাহলে এবার প্রথম আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ত্রিভুজের সূত্র, ত্রিভুজের সূত্র। তাহলে দেখি ধরো এটা একটা ভেক্টর, এ ভেক্টর, আর আর একটা ভেক্টর আছে যেটা এ ভেক্টরের সাথে থিটা কোণ করে আছে, এটা বি ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর, ঠিক আছে? এবং প্রত্যেকটার ক্ষেত্রে বিন্দুগুলো লিখে দিচ্ছি, এটা ধরো জিরো থেকে স্টার্ট করেছিল, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দুতে পৌঁছেছে। তাহলে দেখো এর অন্তিম বিন্দুটা কে হচ্ছে, বি, তাই তো?
তাহলে এই দুটো ভেক্টরের লব্ধি ভেক্টরটা কি হবে? এই দুটো ভেক্টরের লব্ধি ভেক্টর যদি আমি আর ভেক্টর লিখি, আর ভেক্টর, তাহলে আর ভেক্টর ইকুয়াল টু হবে এই দুটো যোগ, তার মানে এ প্লাস বি, তাহলে সেইটা ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে? সেটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমার অন্তিম বিন্দু কোনটা হচ্ছে বি, তাহলে ও থেকে বি, ও থেকে বি। বোঝা গেছে? তাহলে এইটাই হয়ে যাচ্ছে আমার আর ভেক্টর, এটাই হয়ে যাচ্ছে আর ভেক্টর। ঠিক আছে, তাহলে এবার এই আর ভেক্টরের মানটা আমি বের করব কি করে? তাহলে আর ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর হচ্ছে, কিন্তু এটা তো ভেক্টর দিলে হবে না, এর মানটাও বের করতে হবে, দিকটাও বের করতে হবে। তাহলে এখন আমি কি করব, যে এই এ ভেক্টর থেকে কিছুটা অংশ আমি আরো বর্ধিতাংশ করব, আরো বাড়ালাম। ঠিক আছে, আর এই দিক থেকে বি পয়েন্ট থেকে আমি এ ভেক্টরের উপর একটা লম্ব টানবো, এ ভেক্টরের উপর একটা লম্ব টানবো, এটা ধরো একটা লম্ব টানলাম। এবার যে বিন্দুটা মিলিত হলো এই বিন্দুটার নাম দিলাম ধরো ডি সি বিন্দু, এই বিন্দুটার নাম দিলাম সি বিন্দু। ঠিক আছে, বুঝতে পারছো তো সবাই? এবার কি, এই যে এর মানটা, এ ভেক্টরটা হচ্ছে কি ওয়ে, তাহলে এর মানটা কত এ, আর এ বি ভেক্টরটা কি বি ভেক্টর, তার মানে এর মানটা কত বি, তাই তো? এখন কি বলেছিলাম, এ আর বি এর মধ্যবর্তী কোণ কত বলেছিলাম, থিটা, থিটা বলেছিলাম, তাই তো? তাহলে দেখো এখানে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে, এ বি সি একটা কি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, তাই তো? তাহলে এই সমকোণী ত্রিভুজটার এ সি, এ সিটা কি হচ্ছে ভূমি, আর বি সিটা কি হয়ে যাচ্ছে লম্ব, তাই তো? তাহলে বি সি ইকুয়াল টু হয়ে যাচ্ছে লম্ব, তাই তো? এই লম্ব ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, আমরা কি জানি যে লম্ব বা অতিভুজ ইকুয়াল টু হচ্ছে কি হয় সাইন থিটা, তাই তো? তাহলে লম্ব ইকুয়াল টু লিখতে পারি কি যে অতিভুজ ইনটু সাইন থিটা, তাহলে এখানে অতিভুজটাকে বি, তাহলে এই জায়গায় লিখতে পারি বি সাইন থিটা, তাই তো? আবার দেখো এ সি, এ সিটা কি, এ সিটা হচ্ছে ভূমি, এ সিটা হচ্ছে এই ত্রিভুজের ভূমি, তাহলে ভূমি বাই অতিভুজ ইকুয়াল টু কি লিখি কস থিটা, তাহলে ভূমি ইকুয়াল টু লিখতে পারি অতিভুজ ইনটু কস থিটা, তাহলে এখানে অতিভুজ আছে বি ইনটু কস থিটা। ঠিক আছে, তাহলে এখন এইটা আমি পেয়ে গেলাম এবিসি ত্রিভুজের ক্ষেত্রে। আর দেখো এবার প্রথম থেকে যদি নিই কোনটা, যে ও বি সি, ও বি সি এই পুরোটা একটা কি হয়ে যাচ্ছে, একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, তাই তো? যার সমকোণ কোনটা হচ্ছে সি কোণটা, সি কোণটা হচ্ছে সমকোণ, তাই তো? তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে আরটা কি হয়ে যাচ্ছে, আরটা হয়ে যাচ্ছে অতিভুজ। তাহলে আর এর যদি মান বের করতে চাই, তাহলে অতিভুজের মান কি হয়, এর লম্ব স্কোয়ার, তাহলে এর লম্ব আর ভূমি স্কোয়ার, তাহলে এর ভূমিটাকে, ভূমিটা আছে ও সি, ভূমিটা আছে ও সি, ও সি স্কোয়ার প্লাস লম্বটা কি আছে বিসি, তাহলে বিসি স্কোয়ার লেখা যেতে পারে, তো ও সি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার আর ইকুয়াল টু, তাহলে দেখো ও সি ইকুয়াল টু, ও সি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, দেখি তাহলে দেখো ও সি ইকুয়াল টু, ও সি ইকুয়াল টু লিখতে পারি কি যে ও এ প্লাস এসি, ও এ প্লাস এসি, এখন ও এ মান হচ্ছে এ, আর এসির মান কত পেলাম বি কস থিটা, তাহলে বি কস থিটা এর স্কোয়ার প্লাস বি সি ইকুয়াল টু কি পেয়েছি, বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তাহলে ইকুয়াল টু লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এটা লেখা যায়। তাহলে ইকুয়াল টু রুট ওভার কি হয়ে যাচ্ছে এ স্কোয়ার, দেখো বি স্কোয়ার যদি কমন নেই কি হয়ে যাচ্ছে, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হয় এক, তাই তো? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা দেখা যায়। তাহলে আর ইকুয়াল টু আমি কি পেলাম, যে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা। তাহলে এই আরটাকে কি বলছি, আরটাকে আমি বলছি লব্ধি, আরটাকে বলবো লব্ধি ভেক্টর। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এই আরটা এখন এর সাথে কত কোণ করবে সেই কোণটা আমাকে জানতে হবে। তাহলে এই কোণটাকে আমি ধরে নিচ্ছি ফাই,
এই কোণটা যদি ফাই হয় তাহলে এখন লিখতে পারি যে ট্যান ফাই, ট্যান ফাই ইকুয়াল টু কি হচ্ছে এই যে ত্রিভুজটা ওবিসি ত্রিভুজের লম্বটাকে বিসি আর ভূমিটাকে ওসি, তাহলে ট্যান ফাই ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে এখন লম্ব হচ্ছে বিসি বাই ওসি, বিসি বাই ওসি, তাহলে বিসির মান কত লিখেছিলাম বি সাইন থিটা বাই এসি এ প্লাস বি কস থিটা, ঠিক আছে দেখে নাও। বুঝতে পেরেছো? তাহলে দেখো আমি যে লব্ধিটার মান পেলাম ত্রিভুজের সূত্র অনুযায়ী এই দুটো ভেক্টরের যোগফল আমি পেয়ে গেলাম। এবার দেখো পরীক্ষায় যদি অনেক সময় কোশ্চেন আসে, কি কোশ্চেন আসে পরীক্ষায়, পরীক্ষায় কোশ্চেন আসে যে প্রমাণ করো এ ভেক্টরের মড প্লাস বি ভেক্টরের মড গ্রেটার দেন ইকুয়াল এ প্লাস বি এর মড, ঠিক আছে? এটা যদি পরীক্ষায় প্রমাণ করতে দেয় কিভাবে করবে তোমরা? তাহলে দেখো এ ভেক্টরের মড মানে এ লিখতে পারি প্লাস বি ভেক্টরের মড বি লিখতে পারি, তাহলে এ প্লাস বি গ্রেটার দেন ইকুয়াল টু, এখন এ প্লাস বি ভেক্টর ইকুয়াল টু কি ভেক্টর ছিল, এ প্লাস বি ভেক্টর ইকুয়াল টু আমরা কি লিখেছিলাম যে আর ভেক্টর, তাই তো? তাহলে ইকুয়াল টু আর লিখছি, ওর মডটা মানে আর হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এখন বোথ সাইডে স্কোয়ার করে দাও, তাহলে কি হয়ে যাচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা, আর এর মানটা আর স্কোয়ারের মানটা, তাই তো? এটা লিখে যায় তো আর স্কোয়ারের মানে, কারণ আর ছিল রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা, তাহলে এখন আর স্কোয়ার ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে রুটটা উঠে যাচ্ছে, তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি, টু ইন্টু এ বি গ্রেটার দেন ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা, তাই তো? তাহলে এখান থেকে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইদিকেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন চলে যাচ্ছে, তাহলে লেখা যেতে পারে টু এ বি গ্রেটার দেন টু এ বি কস থিটা, তাই তো? এখন দেখো এ বির মান তো জিরো হওয়া সম্ভব নয় টু এ বির মান, তাহলে কি দাঁড়াচ্ছে যে ওয়ান গ্রেটার দেন কস থিটা, তাহলে এটা কি সত্য এক কি কস থিটার থেকে বড় হয়? না কস থিটার সব থেকে বড় মান কত, কস জিরো এর মান কত হয় মাইনাস ওয়ান হয়, কবে থেকে ওয়ান হয় শুধু, হ্যাঁ তাহলে কস থিটার, হ্যাঁ কস থিটার মান কি হয় সর্বোচ্চ মান হচ্ছে ওয়ান, আর কস পাই মানে কস 180 মান কত হয় মাইনাস ওয়ান, তাই তো? তাহলে দেখো কস থিটার মান ভ্যারি করে কোথা থেকে, সর্বোচ্চ মান হয় ওয়ান আর সর্বনিম্ন মান হয় মাইনাস ওয়ান, তার মানে ওয়ান থেকে মাইনাস ওয়ান এর মধ্যে ভ্যারি করে, তার মানে কসের মান একের থেকে সব থেকে সবাই সবসময় কম বা ইকুয়াল, ঠিক আছে? তাহলে এই যে জিনিসটা লিখলাম যে ওয়ান মাস্ট বি গ্রেটার দ্যান ইকুয়াল কস থিটা, তাহলে এটা সত্য, তাহলে এটা যদি সত্য হয় তাহলে প্রথমে যেটা প্রমাণ করতে দিয়েছে সেটাও সত্য, বোঝা গেছে? বুঝতে পারলে? লাস্টের লাইনটা কি হচ্ছে যে ওয়ান গ্রেটার দেন ইকুয়াল কস থিটা, তাহলে ইহা সত্য, কারণ কসের সর্বোচ্চ মান হয় এক এবং কসের মান কি হয় সর্বোচ্চ এক থেকে সর্বনিম্ন মাইনাস ওয়ান এর মধ্যে ভ্যারি করে, তাই জন্য এই বিবৃতিটি সত্য, সুতরাং আমাদের যেটা প্রমাণ করতে দিয়েছে সেটাও প্রমাণিত হলো। ঠিক আছে, এবার যেটা দেখব আমরা সেটা হচ্ছে সমান্তরিকের সূত্র দু নম্বরটা। সমান্তরিকের সূত্র দেখো, সমান্তরিকের সূত্রটা ত্রিভুজের সূত্রর এক অন্য রূপ, তাই তো? তাহলে কিভাবে রূপটা দেখব, ধরো এটা একটা এ ভেক্টর, এটা আমাদের এ ভেক্টরই ধরেছিলাম, এখন আর একটা ভেক্টর সেটা হচ্ছে বি ভেক্টরটা এইটা, ঠিক আছে? এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, এই বিন্দুটার নাম দিলাম ও বিন্দু, মূল বিন্দু এটা এ আর এটা হচ্ছে বি, এই বিন্দুটা। এখন এই ভেক্টর দুটোর লব্ধি কি হবে, এই ভেক্টর দুটির লব্ধি হবে এই সামান্তরিকটার কর্ণ, কোন সামান্তরিকটার, যদি আমি এখান থেকে এই
বি এর বি বিন্দু থেকে একটা এ এর সমান একটা এ ভেক্টর আঁকি, এ ভেক্টর আঁকলাম, আবার এ বিন্দু থেকে বি এর সমান একটা বি ভেক্টর আঁকি। তাহলে দেখো এইটা একটা ভেক্টর, এটাও একটা ভেক্টর, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, উপরেরটা এ ভেক্টর, এটা হয়ে যাচ্ছে বি ভেক্টর, তাই তো? তাহলে এদের যে কর্ণ, এদের কর্ণ বলতে কোনটা বোঝাচ্ছে, এই বিন্দুটা, এই মানটা যদি আমি সি করি, তাহলে এ থেকে সি এটাই তো কর্ণ, মানে ও থেকে সি, ও থেকে সি এটাই কর্ণ হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এই কর্ণটাই হয়ে যাচ্ছে আর ভেক্টর, কর্ণটাই হয়ে যাচ্ছে আর ভেক্টর। তাহলে আর ভেক্টর ইকুয়াল টু হয়ে যাচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, বি ভেক্টর, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, বোঝা গেছে? এটাই হচ্ছে সমান্তরিকের সূত্র। এবার ত্রিভুজের সূত্র তোমাকে অ্যাপ্লাই করে দিতে হবে কিভাবে, দেখো নিচের অংশটা ও এ সি, এটা একটা ত্রিভুজ হয়ে যাচ্ছে তো, দেখো এবার দেখো ওটা এটা এটা বিটা এটা, দেখো পুরো ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই হয়ে যাবে। তাহলে এখন অ্যাপ্লাই হয়ে গেলে আর ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা, তাই তো? আর এই কোণটা, এই পুরো এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হতো, এ আর বি এর মধ্যবর্তী কোণ থিটা, আর এই আর এবং এর মধ্যবর্তী কোণ যদি ফাই হয়, তাহলে ট্যান ফাই ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, ট্যান ফাই ইকুয়াল টু দাঁড়াচ্ছে বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা, এটা হচ্ছে তো, দেখো এটাই তো ত্রিভুজের সূত্র ছিল, লব্ধির মানটা লব্ধির দিকটা সেটাই আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? তাই জন্যই বলা হয় যে সমান্তরিকের সূত্রটা ত্রিভুজের সূত্রেরই অন্য একটা রূপ, বুঝা গেছে? ঠিক আছে, এবার দেখো এর পরের আমাদের কি সূত্র ছিল, বহুভুজের সূত্র, তাই তো? বহুভুজের সূত্র, তাহলে দেখি বহুভুজের সূত্রটা, এবার বহুভুজের সূত্রটা দেখি, তাহলে তিন নম্বর যেটা ছিল সেটা হচ্ছে বহুভুজের সূত্র। দেখো বহুভুজের সূত্র বলছে যদি ধরো এটা একটা ভেক্টর এ ওয়ান ভেক্টর হয়, ঠিক আছে, এখান থেকে আর একটা ভেক্টর ধরো এইটার একটা ভেক্টর, এটা যদি এ টু ভেক্টর হয়, এখানে যদি আর একটা ভেক্টর ধরো এ থ্রি ভেক্টর হয়, ঠিক আছে, আর এখান থেকে আর একটা ভেক্টর যদি এই দিকে হচ্ছে এ ফোর ভেক্টর হয়, চারটে দেখো আলাদা আলাদা ভেক্টর, ঠিক আছে, তাহলে কি হবে, এদের লব্ধিটা তোমাকে কি করে বের করবে, যেটা চারটে ভেক্টরই কিন্তু একই বিন্দু থেকে আরম্ভ হয়েছে, তাহলে এদের লব্ধি বের করার জন্য তোমাকে কি করতে হবে, যে সাইডে একটা প্রথমে এ ওয়ান এঁকে নিলে, এ ওয়ান এঁকে নিলে, এবার এই এ ওয়ান যেখানে শেষ হয়েছে সেখান থেকে এ টু আঁকলে, এ টু আঁকলে, এরপরে কি হচ্ছে এ থ্রি, এ থ্রি আঁকলে এদিকে এ থ্রি, তারপরে কি করবে এ ফোর, এ ফোর এইদিকে এ ফোর আঁকলে, তাহলে এখন দেখো এই এ ফোরটার যেটা অন্তিম বিন্দু আর ও এটা হচ্ছে মূল বিন্দু, এই দুটোর যে লব্ধি, এই দুটোর লব্ধি মানে এইটা, তাই তো? এই অংশটা হচ্ছে, এটাই হয়ে যাচ্ছে তোমার আর ভেক্টর, এটাই হয়ে যাচ্ছে আর ভেক্টর। তাহলে আর ভেক্টর ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এ ওয়ান ভেক্টর প্লাস এ টু ভেক্টর প্লাস এ থ্রি ভেক্টর প্লাস এ ফোর ভেক্টর, এটাই হয়ে যাচ্ছে বহুভুজের সূত্র, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে তোমাকে মানটা কি করে বের করবে, মানটা বের করার প্রসেস হচ্ছে প্রথম এ ওয়ান আর এ টুর মধ্যে লব্ধিটা বের করে নিলে, এইভাবে থেকে লব্ধি, এটা ধরো আর ওয়ান নাম দিলে এটা বের করে নিলে, এবার আর ওয়ান আর এ থ্রির মধ্যে লব্ধি আর টু এর মান বের করলে, এটা এই অংশটা আর টু, এই আর টুর মানটা বের করবে, বের করার পরে এবার আর টু আর এ ফোর এর মধ্যে কি পাচ্ছ, আরটাকে বের করবে লব্ধি, বুঝা গেছে? তার মানে তোমাকে এখন তিনটে, তিনবার তিনবার ত্রিভুজের সূত্রটাকে অ্যাপ্লাই করে তোমাকে মানটা বের করতে হবে, ক্লিয়ার? বোঝা গেছে? এরপরে আমরা দেখো ভেক্টরের, ভেক্টরের যোগফলগুলো দেখলাম, এবার দেখবো যেটা সেটা হচ্ছে ভেক্টরের বিয়োগফল। তাহলে কি দেখবো আমরা, ভেক্টরের বিয়োগ, ভেক্টরের বিয়োগ দেখি, তাহলে ভেক্টরের বিয়োগটা কি, তা দেখো যদি ধরো একটা ভেক্টর হয়, এটা হচ্ছে এ ভেক্টর, যেটা সমান্তরিকের ক্ষেত্রে করলাম যে এইরকম একটা এ ভেক্টর, আর এইরকম একটা ভেক্টর কি লিখেছিলাম, এটাকে বি ভেক্টর, তাই তো? এটা হচ্ছে বি ভেক্টর আর এটা হচ্ছে এ ভেক্টর, এর ক্ষেত্রে আমরা সমান্তরিকের সূত্র ব্যবহার করেছিলাম, মনে পড়ছে? সমান্তরিকের সূত্র যে ব্যবহার করলাম, যে এর কর্ণটা বের করছি, তাহলে এখন ধরো দেয়া আছে যে আর ভেক্টর হচ্ছে, আর ভেক্টর হচ্ছে এ ভেক্টর
মাইনাস বি ভেক্টর, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, তাহলে এক্ষেত্রে কি করে বের করব? তাহলে এক্ষেত্রে বের করার প্রসেস সেটাকে কি লিখতে পারি এইভাবে যে এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর? লেখা যেতে পারে কি, মাইনাসটাকে ভেতরে ঢুকিয়ে নিতে পারি? শোনা যাচ্ছে? তাহলে মাইনাসটাকে এইভাবে ভেতরে ঢুকিয়ে নিতে পারি তো? তাহলে দেখো মাইনাসটা ঢুকিয়ে নিলে মানে কি, এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরের যোগফল। তাহলে মাইনাস বি ভেক্টর কোনটা, এই নিচের দিকটা, এটা হয়ে যাচ্ছে মাইনাস বি ভেক্টর, তাই তো? ঠিক আছে, এবার তুমি একটা সমান্তরিক আঁকো এইটার ক্রসে, এটাও সমান্তরিক আঁকো। তাহলে এদের লব্ধি কোনটা হচ্ছে, এদের লব্ধি কোন দিক বরাবর হচ্ছে, যে ও থেকে এই বিন্দুটা, ও থেকে এই বিন্দুটা। তাহলে এটাই হয়ে যাচ্ছে কি, এটাই হয়ে যাচ্ছে আর ভেক্টরের মানটা, এটাই হয়ে যাচ্ছে আর ভেক্টর। বুঝা গেছে? তাহলে দেখো প্রথমে এ আর বি এর মধ্যবর্তী কোণ যদি থিটা হতো, তাহলে এখন এ আর মাইনাস বি এর মধ্যবর্তী কোণ কত হচ্ছে, 180 মাইনাস থিটা, 180 ডিগ্রি মাইনাস থিটা, তাই তো? তাহলে আগে আর ভেক্টর ইকুয়াল টু আমরা কি লিখেছিলাম, আর ভেক্টর ইকুয়াল টু লিখেছিলাম রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি। এখন কস থিটার জায়গায় কি লিখবো, কস 180 মাইনাস থিটা, কস 180 মাইনাস থিটা। তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি কস থিটা। ঠিক আছে, তাহলে এইটা পেয়ে গেলাম আর এর মান। এবং আরটা এর সাথে কোন কোন করবে, আরটা এর সাথে কি কোন করবে, এই কোনটা যদি ফাই হয় তাহলে এখন কি লিখবো, যে ট্যান ফাই ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, যে বি সাইন 180 মাইনাস থিটা, তাই তো, বাই এ প্লাস বি কস 180 মাইনাস থিটা, তাই তো? জাস্ট থিটার জায়গায় 180 মাইনাস থিটা হয়ে যাবে। তাহলে দেখো সাইন 180 মাইনাস থিটা মানেই তো থিটা হয়ে যায়, সাইন থিটা। তাহলে কি হয়ে যাচ্ছে, বি সাইন থিটা বাই, আর কস 180 মাইনাস থিটা মানে মাইনাস কস থিটা হয়, তাহলে এ মাইনাস বি কস থিটা। বোঝা গেছে, বুঝতে পারলে? তাহলে এইভাবে আমরা ভেক্টরের বিয়োগটা দেখব। তাহলে পরের ক্লাস তোমাদের আবার বুধবার দিন আছে, বুধবারের পরে পরের ক্লাসে আমরা তাহলে যেটা দেখবো সেটা হচ্ছে ভেক্টরের গুণফল, তখন ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। ঠিক আছে স্যার, বলছি একমাত্র যে গতির আর ম্যাথ গুলো করাবেন না? না, এখন আর কি করে করাবো, করিয়েছি তো অনেক। সেটা তোমরা করো, তোমরা ঘরে করো, মানে আমি করাচ্ছি না মানে তোমরা করবে না, এটা তো নয়। তোমরা ঘরে করো, ঘরে করে যেগুলো আটকাবে সেগুলো আমাকে পাঠিয়ে দিও। ঠিক আছে, ঠিক আছে, আমি করে পাঠিয়ে দেবো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।